ত্রুটি মনের ভালোবাসায় নেত অপরাধ জনপ্রিয়তার দিক থেকে দুই বাংলার জনপ্রিয় দুই সুপারস্টার শাকিব খান ও জিৎ একজন টলিউডের বস তো আরেকজন ঢালিউডের কিং খান নামেই পরিচিত দুই সুপারস্টারকে এক মুভিতে অভিনয় করতে এখন পর্যন্ত দেখা যায়নি তবে নেক্সট আব্দুল আজিজের একটা ছবিতে দুজনকে এক সিনেমায় পাওয়া যেতে পারে বলে মনে করা হচ্ছে দুজন এক সিনেমায় অভিনয় না করলেও তারা সেম গল্পের কাজ করেছেন অনেক তেমনই কানাড়া মুভি অপ্পো যেটা রিমেক করেছেন জিৎ এবং শাকিব খান দুজনেই কলকাতায় নির্মিত হয়েছে হিরো আর বাংলাদেশে নির্মিত হয়েছে প্রিয়া আমার প্রিয়া নামে প্রিয়া আমার প্রিয়া ছবিতে অভিনয় করেছেন শাকিব খান ও সাহারা আর হিরো ছবিতে অভিনয় করেছেন জিৎ ও কোয়েল মল্লিক প্রিয়া আমার প্রিয়া ছবিটি শাকিব খানের জীবনের টার্নিং পয়েন্ট হিসাবে কাজ করেছিল বদলে দিয়েছিল শাকিব খানের কেরিয়ার বদিউল আলম খোকনের পরিচালনায় অল টাইম ব্লকবাস্টার হয়েছিল মুভিটি 2008 সালে সেরা ব্যবসা সফল সিনেমার তালিকায় এক নম্বরে ছিল ছবিতে অনবদ্য অভিনয় করেছেন শাকিব সাহারা মিশা প্রবীর মিত্র সহ সকলে নিঃশ্বাস আমার তুমি গানের তুমুল জনপ্রিয়তার সাথে সিনেমার প্রতিটি গান জনপ্রিয়তা পেয়েছিল প্রিয়া আমার প্রিয়া ছবির আইএমডিবি রেটিং হচ্ছে 7.7 অপরদিকে জিৎ কোয়েলের হিরো সিনেমা যা নির্মাণ হয়েছিল 2006 সালে মানে শাকিবের আগেই এই গল্পে অভিনয় করেছেন জিৎ স্বপন সাহার পরিচালনার এই ছবিতে জিৎ কোয়েল ছাড়াও অভিনয় করেছেন রাজ্জাক তাপস পাল লাবণী সরকার কাঞ্চন সহ আরও অনেকেই ছবিটি সুপারহিট তকমা পেয়েছিল এর আইএমডিবি রেটিং হচ্ছে 7.9 মানে প্রিয়া আমার প্রিয়ার থেকে একটু ভালো যদি দুটো মুভির মাঝে সেরা কোনটা বিবেচনা করতে যায় তাহলে বিষয়টা খুবই কষ্টকর প্রিয়া আমার প্রিয়া পরে নির্মাণ করার পরেও অভিনয়ে অনেক দুর্বলতা ছিল যা চোখে পড়েনি হিরো সিনেমার ক্ষেত্রে সেই জন্য আমার কাছে হিরো সিনেমাটা একটুখানি হলেও এগিয়ে তু বন্ধুরা আপনাকে দুটোর মাঝে একটি বেছে নিতে বললে আপনি কোন মুভিটিকে ভোট দিবেন অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না পাশে থাকার জন্য ধন্যবাদ